ক্রিকেটে কতগুলো রেকর্ড আছে যেগুলোকে ধরা হয় কখনোই ভাঙা যাবে না এমন রেকর্ড হিসেবে। সেই কাতারে ব্র্যাডম্যানের 100 ছুঁই গড়, টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি, টেস্টে লারার 400 কিংবা মুরালির 800 টেস্ট উইকেট, অনেকবার সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা আসলেও দিন শেষে রয়ে গেছে অটুট। সোমবার ভারতের ঘরোয়া টি-20 টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বিদর্ভর বাহাতি স্পিনার অক্ষয় কার্নেয়ার করেছেন এমন এক কীর্তি। 4 ওভারের 4টায় নিয়েছেন মেইডেন। তার বোলিং ফিগার দেখলে হয়তো আনমনে বলে উঠবেন অবিশ্বাস্য। 20 ওভারের ক্রিকেটে ইতিহাসের প্রথম বোলার হিসেবে এই কীর্তি অক্ষয়ের। প্রতিবেদনের শুরুতে বাহাতি স্পিনার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া অক্ষয়ের একটা গুণের কথা শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। 29 বছর বয়সে এই ক্রিকেটার অ্যাম্বিডেক্সট্রাস, অর্থাৎ তিনি বল করতে পারেন 2 হাত দিয়েই। পুনেতে জন্ম নেওয়া এই বিরল প্রতিভার খোঁজ সবার আগে পেয়েছিলেন তার প্রথম কোচ বালু নাভঘর। 13 বছরের কার্নেয়ার তখন অফস্পিন বোলিং এর সঙ্গে বাহাতি ব্যাটসম্যান, সঙ্গে থ্রো করতেন বাহাতে। এই প্রতিভা নজরে আসে নাভঘরের, অক্ষয়কে উৎসাহিত করেন বাহাতি স্পিনটা করতে। কোচের কথাও রাখলেন, নিজের ইচ্ছাকেও দাম দিলেন। 2 বছরের মধ্যে বাহাতি স্পিন আয়ত্তে আনলেন। অক্ষয় এখন একজন পুরোদস্তুর অ্যাম্বিডেক্সট্রাস বোলার। 2008-এ বিদর্ভ ক্রিকেট একাডেমির ট্রায়ালে সাবেক মুম্বাই উইকেট কিপার সুলক্ষণ কুলকার্ণির নজর কাড়েন। কুলকার্ণি পরবর্তীতে তার মেন্টর হিসেবে কাজ করেন, ভারতীয় বোর্ডের আয়োজিত টুর্নামেন্টগুলোতে বোলিং করতে উৎসাহিত করেন, যেটা পরবর্তীতে কার্নেওয়ারের আত্মবিশ্বাস বাড়াতে প্রচুর ভূমিকা রাখে। এরপর শুধুই ছুটে চলা। 2015-র ডিসেম্বরে বিদর্ভর হয়ে লিস্টে ক্রিকেটে অভিষেক। অভিষেকেই 72 রান আর 2 উইকেট নিয়ে দীর্ঘ পথ চলার আভাস দেন। সেই টুর্নামেন্টে 7 ম্যাচে 16 উইকেট, এরপর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আবার 7 উইকেট, কার্নেওয়ার পৌঁছে যান IPL এর দরজায়। যে দরজায় ঢোকার পথে তার চাবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 2016 IPL এ 10 লাখ রুপিতে বিরাট কোহলির দলে এই অলরাউন্ডার। পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড একাদশের হয়ে। কার্নেওয়ারের কীর্তি কতটা বিশাল প্রমাণ করবে আর একটা তথ্য। বছর 5 আগে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছিলেন তার স্বপ্ন টি-20 ক্রিকেটে 4 ওভারে 4টা মেডেল নেওয়া। অশ্বিনের স্বপ্ন হয়তো কার্নেওয়ার দেখতেন না, তবে তার স্বপ্ন নিশ্চয়ই ভারতের বিখ্যাত নীল জার্সি গায়ে জড়ানো। এই কীর্তির পর এই অলরাউন্ডারের স্বপ্ন হয়তো আরো পাকাপোক্তই হল। আফনান পিয়াল, অলরাউন্ডার। ডিশ লাইনের মতো যখন তখন বিদ্যুৎ যাওয়ার সমস্যা আকাশে নেই, বাসায় বিদ্যুৎ থাকলে টিভিতেও চলবে আকাশ, তাহলে কবে নিচ্ছেন আকাশ?